রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রম সোমবার ঘোষণা করেছে, এপ্রিলে গ্যাস সরবরাহের অর্থ পরিশোধ না করায় এবং রুবেলে অর্থ প্রদান করতে রাজি না হয় 31 মে গ্যাস টেরার কাছে গ্যাস সরবরাহ স্থগিত করে দেবে। গ্যাস টেরা নেদারল্যান্ডসের প্রধান জ্বালানি প্রতিষ্ঠান। গ্যাসপ্রম এক বিবৃতিতে বলেছে, 30 মে চুক্তির মাধ্যমে নির্ধারিত অর্থ প্রদানের সময়সীমা পর্যন্ত সময়ে নেদারল্যান্ডসের গ্যাস টেরার কাছ থেকে এপ্রিল মাসে গ্যাস সরবরাহের জন্য কোনো অর্থ পায়নি প্রতিষ্ঠানটি। এজন্য 31 মে প্রতিষ্ঠানটি গ্যাস সরবরাহ স্থগিতর বিষয়টি জানানো হয়েছে। এর আগে ডাচ কোম্পানিটি গ্যাসপ্রমকে জানিয়েছিল, তারা রুবলে মূল্য পরিশোধ করতে চায় না, কারণ এর ফলে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘিত হবে। মোট 4টি দেশেই গ্যাস সরবরাহ বন্ধের কারণ দেশগুলো রাশিয়াকে রুবেলে অর্থ পরিশোধ করতে অস্বীকার করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা মুদ্রায় আস্থা হারিয়েছে ক্রেমলিন। এমন পরিস্থিতিতে বন্ধু নয় এমন দেশকে রুশ মুদ্রা রুবেলেই জ্বালানির মূল্য পরিশোধ করতে হবে। এদিকে ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যে রাশিয়ার চালানো হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম ফ্রেডেরিক লেকার্ক ইমহফ। তিনি ফরাসি নিউজ চ্যানেল BFM টেলিভিশনে কাজ করতেন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।